কোটা সংস্কার আন্দোলনের সময় গুলি করে ছাত্র জনতা হত্যা মামলার আসামি পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের গ্রেফতার না করায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। তারা বলেছেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা না হলে পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করা কঠিন হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি, চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানীর বসিলায় আবু সায়েমকে গুলি করে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়। আদালতের নির্দেশে ওই আবেদন এজাহার হিসেবে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রহণ করলেও এখনও তদন্ত শুরু হয়নি। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বলছেন, তদন্তকে প্রভাবিত করছেন আসামি পুলিশ কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তা যারা উপরে বসে তাদেরকে গুলির আদেশ দিল, নির্বিচারে বল প্রয়োগ করলো, তাদের আদেশে তারা আগুনের মুখে পড়ল এবং তারা নিজেরা হত্যা হলো। যাদের নির্দেশনায় আমরা এই আজকে অতিরিক্ত বল প্রয়োগ করতে গেলে আমাদের এই অবস্থা হলো। তারা এখনও চাকরি করছে, আমরা কীভাবে চাকরি করি? আমরা তো চাকরি আস্থা ফিরে পাচ্ছে না, পুলিশ অফিসারও নিজের রাস্তা ফিরে পাচ্ছে না, যাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা যাবে। তারা গ্রেপ্তার হলে নিচের পুলিশ কর্মকর্তারাও আশ্বস্ত হবে। ওই মামলার পুলিশ কর্মকর্তা আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির এডিশনাল কমিশনার হারুনার রশিদ ও ডিএমপির জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার। আগে বলা ছিল যে ফৌজদারি অপরাধ হওয়ার সাথে সাথে তাকে সাময়িক বরখাস্ত করতে হবে। 2018 এসে বলেছে তদন্ত শেষ হয়ে চার্জশিট হবার আগ পর্যন্ত অভিযুক্তকে সাসপেন্ড করতেও পারে নাও পারে। তা যেহেতু এটা বড় ধরনের একটা হত্যাযজ্ঞের ঘটনা এবং পুলিশের সাংঘাতিক ইমেজ সংকটের বিষয়, যদি কারোর বিরুদ্ধে এই ধরনের হত্যা মামলার অভিযুক্ত হয়ে থাকে তাহলে আমার মনে হয় দেন অ্যান্ড দেন তাকে সাসপেন্ড করে চাকরি থেকে ডিসমিস করে যে কোনো ধরনের সাজা প্রদান করা যায়। ফৌজদারি মামলা চলার সময় ডিএমপির দুই পুলিশ কর্মকর্তা কি করে এখনও চাকুরিতে বহাল আছেন, এ নিয়ে প্রশ্ন তোলেন অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।